বড় রাস্তায় আর চালানো যাবে না টোটো। টোটো ই রিকশার ব্যাপারে এবার কঠোর হচ্ছে রাজ্য সরকার। পঞ্চায়েত পৌরসভাগুলিকে টোটোর তালিকা তৈরির নির্দেশ। বাস টোটোর সংঘাত এড়াতে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। বন্ধ করে দেওয়া হচ্ছে টোটো বা ই রিকশা। কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে লেদ কারখানাগুলির বিরুদ্ধেও। রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে টোটো বা ই রিকশা। অনলাইনে অ্যাপের মাধ্যমেও বুক করে নেওয়া যাচ্ছে টোটো। কাছে পিঠে যেতে এখন সিংহভাগ মানুষই নির্ভর করেন এই ই রিকশা বা টোটোর ওপর। তবে এই তিন চাকার যানবাহনটির নেই কোনো আইনি বৈধতা। খবর রাজ্যের পরিবহন দপ্তরের উদ্যোগে তাই টোটো বা ই রিকশা পরিষেবায় টানা হচ্ছে লাগাম। বর্তমানে স্বল্প দূরত্বের ক্ষেত্রে সাধারণ মানুষ টোটো বা ই রিকশা ব্যবহার করে থাকেন। এর ফলে সরকারি বেসরকারি বাসের একটি বিরাট অংশের প্যাসেঞ্জার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি বেসরকারি পরিবহন ক্ষেত্রের সাথে যুক্ত হাজার হাজার মানুষ জীবিকা হারানোর আশঙ্কায় ভুগছেন। প্রতিদিনই শহরের রাস্তায় বাড়ছে টোটোর সংখ্যা। সমস্যা ক্রমশ প্রকট হওয়ায় নড়েচড়ে বসেছে পরিবহন দপ্তর। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন বাস রুটে কোনোভাবেই টোটো বা ই রিকশা চালানো যাবে না। জাতীয় ও রাজ্য সড়কের মতো ব্যস্ত ও বড় রাস্তাতে এই ধরনের যান চলাচল বন্ধ করতে হবে। এই মুহূর্তে পৌরসভা, জেলা সদর শহর, মহকুমা শহর, পঞ্চায়েত সহ বহু এলাকায় সব মিলিয়ে 7 লক্ষ টোটো বা ই রিকশা চলছে প্রতিদিন। ছোট এই যান রাস্তায় প্রচুর পরিমাণে নেমে পড়ায় রাস্তাঘাটে যানজট বাড়ছে। প্রায় দিনই ঘটে যাচ্ছে ছোটোখাটো দুর্ঘটনা। তবে টোটো ও ই রিকশার ওপর পরিবহন কর্তাদেরও অর্থাৎ আরটিওদেরও কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না, কারণ এই তিন চাকার যানগুলি ভিকেলের আওতায় পড়ে না। এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন লেদ কারখানায় যাত্রী সুরক্ষা বিধির তোয়াক্কা না করেই টোটো বা ই রিকশা তৈরি করা হচ্ছে। স্থানীয় লেদ কারখানাগুলিতে টোটো তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে রাজ্যের পরিবহন মন্ত্রী বলেন বেআইনি তিন চাকার যানের বিরুদ্ধে অভিযান চালানো হবে। স্নেহাশিসবাবু আরও জানিয়েছেন তিনি বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের নিয়ে এই সমস্যার বিষয়ে আলোচনা করেছেন। কোন এলাকায় কত সংখ্যক টোটো ও ই রিকশা চলে সমীক্ষা চালিয়ে সেই তথ্য জোগাড় করতে বলা হয়েছে। পরিবহন দপ্তরের এক পদস্থ কর্তা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার 9টি সংস্থাকে এই ধরনের তিন চাকা যানের নকশা তৈরির অনুমতি দিয়েছে। তাদের দেওয়া নকশা বা মডেল অনুযায়ী টোটো এবং ই রিকশা তৈরি করতে হবে। যাত্রী নিরাপত্তা, গাড়ির চরিত্র সহ সমস্ত বিষয় পরীক্ষার পরেই মিলবে চূড়ান্ত অনুমোদন। কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়মের কোনো বালাই নেই। তবে ইতিমধ্যেই মুর্শিদাবাদ ও মালদা জেলা প্রশাসন এই রকম একাধিক বেআইনি লেদ কারখানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি আরও জানান যে আগামী দিনে নিয়ম মেনে টোটো কিংবা ই রিকশা তৈরি হলে তা মূলত লাস্ট মাইল কানেক্টিভ হিসাবে চলবে, অর্থাৎ বাসস্ট্যান্ড বা মূল রাস্তা ছেড়ে গলি ও ছোট রাস্তায় চলাচল করবে এই ছোট তিন চাকার যান। এর ফলে বন্ধ হবে বাস ও টোটো রুটের সংঘাত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চান। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।